হ্যালো ফ্রেন্ডস তোমরা এবার যারা মাধ্যমিক পাশ করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছো কিংবা কলেজের ফাইনাল পরীক্ষায় পাশ করার পরে তোমরা যখন অন্য ক্লাসে ভর্তি হবে তোমরা কিন্তু দশ হাজার টাকা করে স্কলারশিপ পেয়ে যাবে তবে এই স্কলারশিপের নাম হলো নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ তো দেখো নবান্ন স্কলারশিপ এবং উত্তরকন্যা স্কলারশিপ নাম কিন্তু আলাদা হলো দুটি কিন্তু একই দক্ষিণবঙ্গে তোমরা যারা থাকো তাদের সেই স্কলারশিপের নাম হলো নবান্ন স্কলারশিপ আর উত্তরবঙ্গে যারা থাকো তাদের নাম হলো উত্তরকন্যা স্কলারশিপ তো কারা কারা আবেদন করতে পারবে তাদের যোগ্যতা কি সম্পূর্ণ আমি এই ভিডিওতে তোমাদের দিয়ে দেব। তো দেখো এই স্কলারশিপে প্রথমেই বলেছিলাম তোমরা কিন্তু দশ হাজার টাকা করে পাবে ওকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করেছ কিংবা উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করেছ পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার জন্য তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে নবান্ন স্কলারশিপ দু হাজার তো দেখো উত্তরকন্যা স্কলারশিপে দু হাজার বাইশে তারা আবেদন করতে পারবে একই সিস্টেম তো নবান্নের জন্য তোমার নবান্নের ঠিকানা তোমাদের চিঠি পাঠাতে হবে উত্তরকন্যা স্কলারশিপের জন্য উত্তরবঙ্গে তোমাদের চিঠি পাঠাতে হবে তো সম্পূর্ণ আমি এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো দেখো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিরিখে এ স্কলারশিপের আবেদন করলে প্রত্যেক বছর তোমরা দশ হাজার টাকা করে পাবে এরপরে দেখো নবান্ন স্কলারশিপ বা উত্তরখণ্ড স্কলারশিপের আবেদন যোগ্যতা কোন যোগ্যতা থাকলে তোমরা এই আবেদন করতে পারবে নাম্বার ওয়ান দেখো নবান্ন স্কলারশিপ বা উত্তরখণ্ড স্কলারশিপের আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে প্রথমে দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা মাধ্যমিক পাশ করেছো অবশ্যই তোমাদের পঁয়ষট্টি শতাংশ নম্বর থাকতে হবে এই পঁয়ষট্টি শতাংশ নম্বর নিয়ে যদি তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হও তো আবার দেখো আবার যে সমস্ত ছাত্রছাত্রীরা ষাট পার্সেন্ট নম্বর নিয়ে কলেজে ভর্তি হবে অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা কিন্তু এই নবন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের মাধ্যমিকে পঁয়ষট্টি পার্সেন্ট আর উচ্চ মাধ্যমিকে ষাট পারসেন্ট আর গ্র্যাজুয়েশানে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলে তোমরা কিন্তু স্কলারশিপ পাবে তো দেখো সেকেন্ডে কী আছে নবন স্কলারশিপে দু হাজার বাইশে আবেদন করার জন্য আবেদনকারীকে তোমাদের কিন্তু বার্ষিকায় ষাট হাজার টাকা কম থাকতে হবে এরপরে দেখো অবশ্যই দেখো থার্ড নম্বরে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে ওকে এরপরে দেখো তো চার নম্বরে তোমরা ফলো করো যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকাশ ভবন থেকে তোমরা স্কলারশিপ পাচ্ছ তো তারা কিন্তু এই নবান্ন স্কলারশিপ বা উত্তরপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না তো নবান্ন স্কলারশিপে আবেদন করলে কিন্তু তোমরা প্রত্যেক বছর তোমরা দশ হাজার টাকা করে পেয়ে যাবে আর দেখো কি কি তোমাদের এই স্কলারশিপের জন্য তোমরা যে আবেদন করবে সেই আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি সম্পূর্ণ বলে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখে নাও এবং ফলো করো প্রয়োজন মধ্যে তোমরা খাতায় টুকে নাও তো দেখো ফার্স্ট ফার্স্ট লাগবে তোমাদের কি নবান্ন স্কলারশিপের আবেদনপত্র অর্থাৎ তোমরা লিংকে গিয়ে লিঙ্কে গিয়ে তোমরা কি করবে আবেদনপত্রটি তোমরা ডাউনলোড করবে অবশ্যই আমি তোমাদের লিঙ্কে দিয়ে দেবো এরপরে দেখো এরপর দেখো তোমাদের সেকেন্ড কি আছে সেলফ ডিক্লারেশান হ্যাঁ সেলফ ডিক্লারেশনের কপি থাকতে হবে সেটিও কিন্তু তোমরা লিংকে পেয়ে যাবে তো আমি তোমাদের অবশ্যই সেই লিঙ্ক দিয়ে দেবো দেখো এরপরে রয়েছে তোমাদের থার্ড থার্ডে কি আছে এলাকার এমএলএর এম এর থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগবে আর সেটা কিন্তু অবশ্যই তোমরা লিঙ্কেও পেয়ে যাবে ওকে সেটি আমি সম্পূর্ণ তোমাদের নিচে দিয়ে দেবো চার নম্বরে কি আছে দেখো শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক মার্কশিট এরপরে তোমরা যদি গ্রাজুয়েশন কিংবা মানে গ্রাজুয়েশন পাস করে সেই মার্কশিট তোমরা অবশ্যই লাগবে মানে পরীক্ষার শেষ মার্কশিট ফাইনাল এরপরে রয়েছে তোমাদের পাঁচ নম্বরে কি বর্তমান কোর্সের ভর্তি ভর্তি রসিদ অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাশ করে তোমরা এগারো ক্লাসে ভর্তি হও তখন তোমাদের এগারো ক্লাসের রসিদ লাগবে এরপরে উচ্চ মাধ্যমিক পাশ করে যদি তোমরা গ্র্যাজুয়েশনে বা স্নাতকে ভর্তি হও তোমাদের স্নাতকের ভর্তির রসিদ লাগবে আর গ্র্যাজুয়েশানে পাশ করে যদি তোমরা যদি উচ্চশিক্ষায় বা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তখনও তোমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা রসিদ লাগবে ভর্তি রসিদ এরপরে দেখো ছ নম্বরে সরকারি সরকারি গেজেট গ্রুপ এ অফিসার দিয়ে তোমাদের কিন্তু কী করতে হবে বাস্যরিক যে আয়ের সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এরপরে দেখো সাথে এন্ট্রান্স পরীক্ষায় র্যাঙ্ক কার্ড অবশ্যই প্রযোজ্য ঠিক আছে তোমরা যে ভর্তি হবে তার এন্ট্রান্স যে পরীক্ষার যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড কিন্তু অবশ্যই তোমাদের লাগবে এরপরে দেখো তোমাদের রয়েছে নবন্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি দেখো নবন্ন স্কলারশিপ দু হাজার বাইশের বা উত্তরখণ্ড স্কলারশিপ দু হাজার বাইশে উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি সমান আগেই বলেছিলাম তো এই আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে দেখো তোমাদের আবেদনপত্রটি কিন্তু ডাউনলোড করতে হবে এ ফোর সাইজ পেজে ঠিক আছে তো ওই পেজ ডাউনলোড করার পর তোমাদের ওটি সঠিকভাবে পূরণ করতে হবে ওকে এরপর দেখো রয়েছে পরের আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে ঠিক আছে অবশ্যই ফটো লাগবে ফটো কালারিং ফটো অবশ্যই দেবে এরপর দেখো সেকেন্ড রয়েছে আবেদনপত্রের পাশাপাশি সেলফ ডিক্লারেশান ফর্ম বা স্বঘোষণাপত্র পূরণ করতে হবে একটা সেলফ ডিক্লারেশন তোমাদের লিখতে হবে সেটি তোমার নিজেই লিখতে হবে নিজে লিখে সেটাকে পূরণ করতে হবে ওকে এরপর দেখো থার্ডে আছে কি তোমাদের এলাকার বা আপনাদের এলাকার এমএলএ এর রিকমেন্ডেশান যেই সার্টিফিকেট বা এর যে সুপারিশ করা প্রশংসা প্রশংসাপত্র কিন্তু তোমাদের নিতে হবে ওকে এটি কিন্তু না নিলে চলবে না দেখো এরপরে রয়েছে চার কি আছে যে কোনো গ্র্যাজুয়েট গ্রুপ এ অফিসার দ্বারা পারিবারিক যে তোমাদের বার্ষিক আয় সেই বার্ষিক আয়ের কিন্তু একটি শংসাপত্র দিতে হবে ওকে এরপরে দেখো উপরে উল্লেখিত সমস্ত যে নথিগুলি আছে সেগুলো তোমাদের কি করতে হবে এ গেজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই অ্যাটাস্টেড করা নথিগুলি সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে গিয়ে তোমাদের জমা দিতে হবে বা ঠিকানা তোমরা জমা দিতে পারো ওকে কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন তোমরা যারা আবেদন করবে তোমরা জমা দিতে পারো অথবা তোমাদের যে গার্জিয়ান বা অভিভাবক আছে তারা কিন্তু এই ফর্ম জমা দিতে পারবে তোমাদের বন্ধুবান্ধব বা অন্য কেউ অন্য কেউ পারবে না ঠিক আছে এরপরে দেখো আবেদনপত্র জমা দিতে হবে কিন্তু সরাসরি অফিসে গিয়ে এরপরে দেখো তোমরা আবেদন যে কোন ঠিকানা তোমরা পাঠাবে দেখে নাও তোমরা স্ক্রিনে সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি দেখো দেখুন দেখো দক্ষিণবঙ্গ তোমার নবান্ন স্কলারশিপে যে ঠিকানা তোমাদের জমা দিতে হবে দেখো নবান্ন ফোরটিন ফ্লোর থ্রি টু ফাইভ শরৎ চ্যাটার্জি রোড ঠিক আছে শিবপুর হাওড়া হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো টু এরপরে দেখুন উত্তরকনার স্কলারশিপে যারা জমা দেবেন কোন ঠিকানায় জমা দেবেন দেখে নিন দেখুন স্ক্রিনে ভেসে উঠছে কন্যা তারপরে রয়েছে পোস্ট অফিস স্যাটেলাইট টাউনশিপ তারপরে আছে কি ফুলবাড়ি ওকে জলপাইগুড়ি সেভেন থ্রি ফোর জিরো ওয়ান ফাইভ এটি পিনকোড অবশ্যই পিনকোড দিতে ভুলবে না এবার দেখো নিচে দেওয়া লিঙ্ক ক্লিক লিঙ্কে ক্লিক করলে কিন্তু স্কলারশিপের যে নবান্ন কিংবা উত্তরকন্যা স্কলারশিপের যে আবেদন সেই আবেদনপত্রটি অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে তো দেখে নাও তো এই ছিল তোমাদের আজকের নবান্ন এবং উত্তরকন্যা স্কলারশিপে যেই দশ হাজার টাকা করে তোমরা পাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশের পরে যে যেসব মেয়ে তোমরা ভর্তি হবে তো অবশ্যই তোমরা এই টাকাটা পেয়ে যাবে তোমরা কোনো টেনশন করবে না তবে সঠিকভাবে তোমাদের ফর্ম পূরণ করতে হবে আর তোমরা যদি নিজেরা না করতে পারো অবশ্যই তোমরা সাইবার ক্যাফে গিয়ে বা মোবাইলেও তোমরা করতে পারো অথবা যারা পারবে না তারা সাইবার ক্যাফে গিয়ে তোমরা এই ফর্মটি ডাউনলোড করবে ডাউনলোড করার পর তোমরা সঠিকভাবে যেগুলো বললাম এগুলো পূরণ করে তোমরা দিলেই তোমরা দশ হাজার টাকা করে পেয়ে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ তোমাদের সবাইকে